ওয়েলকাম টু আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ডিএলএড প্রশিক্ষণরত যারা আছেন এবং সেক্ষেত্রে 2019-21 সেশনের দ্বিতীয় বর্ষের যে পরীক্ষাটি হবে, তো সেক্ষেত্রে অফিসিয়াল যে আপডেট সেটি বেরিয়ে গেছে। তো আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইটে আসেন তো সেখানে দেখতে পাবেন যে নোটিফিকেশান একটি বেরিয়েছে, এবং সেক্ষেত্রে কীভাবে কী নোটিফিকেশানটি আপনাদের দেখাবো এবং অলরেডি এটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেওয়া হয়েছে, ডিসক্রিপশনে তার লিঙ্ক আছে। এবং সেক্ষেত্রে অফিসিয়াল যে নোটিশটি এবং সেক্ষেত্রে পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে এবং এবারে অনলাইনে হবে না অফলাইনে হবে সমস্ত কিছু সেখানে দেওয়া আছে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলতে চাই, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করুন, যাতে একটা নোটিফিকেশনও আপনারা মিস না করেন। এবং ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখবেন, তার আগে ভিডিওটি পুরো দেখুন। তো অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটি আছে এবং সেখানে নোটিফিকেশান ফর হোল্ডিং অফলাইন ডিএলএড পার্ট টু এক্সামিনেশান অফ দ্য স্টুডেন্ট অফ সেশন 2019-21, তো এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করলে এখানে আপনারা অফিসিয়াল যে নোটিশটি আছে এবং সেখানে যে শিডিউলটি দেওয়া আছে এবং পুরো ব্যাপারটি এখানে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত হয়েছে 11 তারিখে, তো অবশ্যই এটি কালকের ডেটে প্রকাশিত হয়েছে। তো নোটিফিকেশান ফর হোল্ডিং অফলাইন ডিএলএড পার্ট টু এক্সামিনেশান অফ দ্য স্টুডেন্টস অফ সেশন 2019-21, এখানে কী বলা আছে দেখুন, দিস ইজ টু নোটিফাই ফর অল কনসার্ন দ্যাট দ্য ডিএলএড পার্ট টু এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান কন্ডাক্টেড বাই দিস বোর্ড উইল বি হেল্ড অফলাইন, এখানে পরিষ্কারভাবে দেখুন, ইন জানুয়ারি অ্যাজ পার দ্য প্রোগ্রাম শেডিউল গিভেন বিলো, পুরো ব্যাপারটা এখানে দেওয়া আছে। তো আপনারা যে পার্ট ওয়ানের এক্সাম দিয়েছেন সেটা অনলাইন হয়েছে এবং সেক্ষেত্রে আপনাদেরকে পিডিএফ আপলোড করতে হয়েছিল ওয়েবসাইটে, সে অনেক রকম ব্যাপার সেটা আপনারা জানেন। তো আপনারাও আশা করছিলেন এবারও হয়তো ওইভাবেই হবে, কিন্তু এবারে বোর্ডের পক্ষ থেকে একটি মানে পুরো বলে দেওয়া হয়েছে একদম নোটিশ আকারে যে অফলাইনে পুরোপুরি হতে চলেছে, অর্থাৎ আগেকার যে হতো অর্থাৎ 2-1 বছর আগে যেটা হতো সেইভাবে হবে, মানে সংগঠিত হবে পুরো ব্যাপারটি। তো আপনাদের এটা কী মনে হয় যে অফলাইনেই ভালো না অনলাইনে যেমন হচ্ছিলো ওটাই ভালো ছিল? যদিও ক্লাস হয়নি কারণ কোভিড-19 পরিস্থিতিতে ক্লাস কোনো রকম হয়নি, যদিও অনলাইন ক্লাস দু জায়গায় হয়তো হয়েছে। তো আপনারা এটা নিয়ে কী মনে করেন? এবং এই মুহূর্তে অনেক প্রার্থীরা আছেন যারা কেউ কেউ মনে করেন যে অনলাইনে ভালো ছিল, আর কেউ কেউ মনে করেন যে অফলাইন যেটা প্রথাগত প্রক্রিয়া অর্থাৎ আপনাদেরকে খাতায় লিখে যে এক্সাম সেন্টারে হবে সেই ব্যাপারটি কিন্তু অনেকেই পছন্দ করেন। তো আপনারা কী পছন্দ করেন অবশ্যই কিন্তু লিখবেন, এবং আপনারা যদি নতুন সেশনে ভর্তি হয়েছেন এবং আপনাদের ক্ষেত্রে পরবর্তী দিনে কিন্তু অফলাইনই হতে চলেছে, যেটা আশা করা যাচ্ছে আর কি যে অফলাইনে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এবার দেখি নিই তাহলে শিডিউলটা কী। তো দেখতে পাচ্ছেন ডেট হচ্ছে 27 জানুয়ারি থেকে শুরু হবে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত, এবং CC02 প্রথম দিনে আছে এডুকেশনাল স্টাডিজ, এবং 28 জানুয়ারি 2022 সেটা হচ্ছে 12 থেকে 3 অর্থাৎ একই টাইম, এবং সেখানে CC03 কন্টেম্পোরারি স্টাডিজ, এবং 29 জানুয়ারি 2022 12টা থেকে 3টে সেম টাইম আছে সবগুলো, এবং CC04 প্যাডাগজি অ্যাক্রস কারিকুলাম। তো থিওরিক্যাল প্র্যাকটিক্যাল পেপার্স অর অ্যান্সার স্ক্রিপ্ট অফ দ্য স্টুডেন্ট অর এক্সামিনিস উইল অলসো বি এভালুয়েটেড অল অফলাইন। তো বাকি যে ব্যাপারগুলো আছে এবং এভালুয়েশন হবে এই পেপারগুলো আপনাদের অ্যান্সার শিটের, তো সেগুলো সবই অফলাইন হবে সেটা বুঝতে পাচ্ছেন, এবং বিভিন্ন ধরনের যে গাইডলাইন এবং ইনস্ট্রাকশন আছে এবং অফলাইন এক্সামিনেশন এবং এভালুয়েশন দেওয়ার পর ইনস্ট্রিক্ট মেনটেন্স অফ কোভিড-19 প্রোটোকল অ্যান্ড নর্মস উইল বি রিলিজড অ্যাজ হোয়েন রিকোয়ার্ড। তো বুঝতে পাচ্ছেন কোভিড-19 প্রোটোকল মেনে হবে, এবং দিস সুপার সিডস অল আওয়ার আর্লিয়ার নোটিফিকেশান টু দিস ইফেক্ট অফ ফর হোল্ডিং অনলাইন ডিএলএড পার্ট ওয়ান এন্ড পার্ট টু এক্সটার্নাল এক্সামিনেশন। তো বুঝতে পাচ্ছেন এখানে, এবং আরসি বাগচির সিগনেচার আছে, তো সেক্রেটারি মহাশয়। তো পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন যে এইভাবেই সংগঠিত হতে চলেছে, এবং বিস্তারিতভাবে সমস্ত রকম তথ্যগুলো ভবিষ্যতে যেসব ব্যাপারগুলো আসবে এবং ডিএলএড বলুন বিএড বলুন প্রাইমারি সংক্রান্ত আপার প্রাইমারি সংক্রান্ত সেগুলো নিখুঁতভাবে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই, ধন্যবাদ দেখার জন্য।